সুপ্রিয় শিক্ষার্থী যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যয়নরত আছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং আমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো বাসায় নিয়মিত চর্চা করছো। তোমরা জানো আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান বইটি পড়াই এবং সেখান থেকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের শ্বাসক্রিয়া ও শ্বসন অর্থাৎ মানব শরীর তত্ত্বের উপরে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। আমি গত যে কয়েকটি ক্লাস নিয়েছি সেখানে আমাদের মোটামুটি পঞ্চম অধ্যায়ের উপরে বেশ কয়েকটি ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আবার কিছু ক্লাস রিপিটিশন নিচ্ছি যেহেতু আমরা একটু সময় পাচ্ছি, শেষ হয়ে গেছে আমাদের অধ্যায়টি, আমি তাই তোমাদের একটু রিপিটিশন ক্লাস নিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি কিছু কথা বলবো, যে রিপিটেশন ক্লাসগুলো নিচ্ছি আমি সেগুলো কিন্তু আসলে বেশি ইম্পর্টেন্ট বিধায় যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে বা আর একটু ক্লাস নিলে সুবিধা হতো সেই ধরনের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আমি আবার একটুখানি তোমাদের সুবিধার্থে আলোচনা করছি। এখানে কিন্তু আমরা জানি, তার শুরুতে কিছু কথা বলবো, যে আমরা কিন্তু জানি যে উদ্দীপকের ভিত্তিতেই কোশ্চেনগুলো সাজানো হয় এবং উদ্দীপকের আলোকেই আমাদের উত্তরগুলো দিতে হয় এবং যে উত্তরগুলো আমরা দিব সেগুলি আমরা উদ্দীপকের সাথে মিলিয়েই উত্তরগুলো সাজাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু টিপস আমি তোমাদের আরেকটু মনে করাই দেওয়ার জন্য বলবো, যে আমরা সাধারণত বইয়ের ভিতরে কালো কালির বড় হরফে যে লেখা কথাগুলো থাকে সেগুলো থেকে আমরা সাধারণত কোশ্চেনগুলো পেয়ে থাকি এক মার্কের ক্ষেত্রে এবং MCQ অর্থাৎ টিক যে প্রশ্নগুলো থাকে সেগুলোর ব্যাপারে। তো ইতিমধ্যে তোমরা হয়তো জেনেছ, যারা তোমার সেকেন্ড ইয়ারের যারা আছে তাদের কিন্তু সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু ফুল বইয়ের উপরে ক্লাস হচ্ছে না, ফুল বইটির উপরে কিন্তু আমাদের ওদের আর পরীক্ষা নেওয়ার কোনো মানে সুযোগ নেই এবং সেখানে কিন্তু কিছু সিলেবাসটাকে ছোট করে দেওয়া হয়েছে বোর্ড পরীক্ষার জন্য। তো আমরা এই বিষয়টি ঘটার মূলত কারণ হচ্ছে করোনা। এই করোনা যদি ধরো না থাকতো তাহলে কিন্তু আমাদের ফুল যেভাবে বিগত কোশ্চেনগুলো হয়েছে সেভাবেই হতো, কিন্তু এই এই কোভিডের কারণে আমাদের সিলেবাসগুলি বোর্ড থেকেই ছোট করে দেওয়া হয়েছে, সেইভাবেই আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো নিচ্ছি। এবং তোমাদের ক্ষেত্রে যদি আমাদের কোভিডের এই সংক্রমণের হার কমে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের সিলেবাস সেম থাকতে পারে। তবে ইতিমধ্যে তোমরা হয়তো জেনেছ যে 2021 সালের কিছু একটা নতুন তাদের উপর একটা সিলেবাস বের হয়েছে বলতে কিছুটা পরিমার্জন করে দেওয়া হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপরেই একটু আলোচনা করব। শ্বাসক্রিয়া এবং শ্বসন যেটা বেশি ইম্পর্টেন্ট সাধারণত থাকে, তো আমরা চেষ্টা করব যে ওই সিলেবাসটা তোমরা চাইলে কিন্তু বের করে নিতে পারো, খুব সহজেই নিতে পারো, আবার PDF করে রেখেও দিতে পারো যাতে সুবিধা হয় যখন তুমি ইচ্ছা একটু দেখতে পারলে। তো সেই তথ্যগুলো আমি দিলাম, আর এখন আমরা মূল ক্লাসে যাব। সেটা হচ্ছে আমরা আজকে মূল যে ক্লাসটি সেখানে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে অ্যালভিওলাসের গঠন। তো আমি আশা করি তোমরা এটি আমার পুরনো ক্লাসটি দেখেছো, তারপর আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু আলোচনা করছি। অ্যালভিওলাসটা আসলে কী,
ফুসফুসে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত ও কৈশিক জালিকা সমৃদ্ধ প্রকোষ্ঠের মতো গ্যাসীয় বিনিময় তলকে অ্যালভিওলাস বলে। এই অ্যালভিওলাসটাকে কিন্তু বহু বচনে অ্যালভিওলাইও বলা হয়। এবং এরা ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। মানুষের ফুসফুসে প্রায় 70-90 বর্গমিটার আয়তনের তল জুড়ে 700 মিলিয়নের বেশি সংখ্যক অ্যালভিওলাই থাকে। প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, মাত্র 1 মিলিমিটার পুরু হয়। বহির্দেশে ঘন কৈশিক জালিকা সমৃদ্ধ কৈশিক জালিকাগুলো পালমোনারি ধমনী থেকে সৃষ্টি হয়ে পুনর্মিলিত হয়ে পালমোনারি শিরা গঠন করে। প্রাচীরটি আর্দ্র স্কোয়ামাস এপিথেলিয়াম নির্মিত। এতে কোলাজেন ও ইলাস্টিন তন্তু থাকে, ফলে শ্বসনের সময় সংকোচন ও প্রসারণ সহজতর হয়। অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজ অণুজীব সহ বহিরাগত বস্তু বিনষ্ট করে দেয়। এখানে আমি তোমাদের একটুখানি আলোচনা করব যে অ্যালভিওলাসটা কিন্তু মূলত মানে ফুসফুসের উপরের পাতলা প্রাচীর যেখানে, সেইটা হচ্ছে মানে একটি কোষীয় এপিথেলিয়াল গ্যাসীয় বিনিময় তল। এটা কিন্তু সাধারণত আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ওইটার প্রাচীরটা ইলাস্টিন নির্মিত বা কোলাজেন তন্তু থাকে। ইলাস্টিন বা কোলাজেনটা হচ্ছে যে অনেকটা যেমন রাবারের মতো, আমরা রাবার যেমন টানলে বাড়ে আবার ছেড়ে দিলে ছোট হয়, ঠিক ওরকম। কারণ আমরা যখন, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমরা যখন নিঃশ্বাস নিই তখন কিন্তু আমাদের আপ ডাউন হয় পেটটা, বুক থেকে পেটের অংশগুলোতে বেশি ভালো বোঝা যায় যে আপ ডাউন হচ্ছে। এই আপ ডাউন হচ্ছে কারণ হচ্ছে ওই বুকের ওখানে কিন্তু ওই ইলাস্টিন মানে শ্বাসনালীর ওই শ্বাসের কারণে ওইখানে যে ধাক্কাটা হচ্ছে সেখানে কিন্তু এরকম মানে পাঞ্চ করা হচ্ছে, আমরা প্রতিনিয়ত আর কি নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে এটা হচ্ছে, ন্যাচারালভাবেই হচ্ছে। তো সেইখানে যেহেতু ওই ইলাস্টিন তন্তুগুলো আছে, কোলাজেন তন্তুগুলো আছে, এই কারণে কিন্তু ওইটা সংকোচন এবং প্রসারণ সহজ বা সংকোচন প্রসারণ যোগ্য। এবং এইখানে কিন্তু যদি কারো এই অ্যালভিওলাসের প্রাচীরটি নষ্ট থাকে বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ফুসফুস খুব দ্রুত সংক্রমণ করতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকের মাধ্যমে। এটা কিন্তু আমি একটুখানি এইটার প্রাসঙ্গিক কথা আমি বলে রাখছি গঠনের বাইরে। এইটা কিন্তু সাধারণত দেখা যায় যে সকল মানুষের ক্ষেত্রেই ভালো থাকে, কিন্তু যদি কারো ক্ষেত্রে অসুস্থতা আসে সেটার একটা অন্য বড় আলোচনা আমরা করতে পারবো বা অন্য বড় একটা আলোচনা হতে পারে। কিন্তু এখন আমি ছোট্ট একটা তথ্য দেব যে এটা কিন্তু সিগারেট যারা খায় বা ধূমপান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাচীরের যে কৈশিক জালিকা বা তোমার এই যে যে তোমার অ্যালভিওলাসের প্রাচীরে যে সিলিয়া থাকে বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। অর্থাৎ ধূমপায়ীদের ক্ষেত্রে কিন্তু এই নষ্ট হওয়ার কারণে তাদের ফুসফুস কিন্তু বাইরের রোগ জীবাণু দ্বারা দ্রুত সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা বলবো যে যেভাবেই হোক আমার ফুসফুসটাকে, আমাদের ফুসফুসটাকে রক্ষা করার জন্য আমাদের অ্যালভিওলাসটাকে যত্নের সাথে সুস্থ রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যারা ধূমপান করে তাদেরকে অবশ্যই সেটা ছেড়ে দেওয়াটা ফুসফুসের জন্য খুব জরুরি। এবং আমি আশা করি তোমরা যারা আমার ক্লাসটি দেখছো তারা কেউ এই খারাপ জিনিসটির সাথে যুক্ত হবে না, এবং এর কুফল সম্পর্কে বরঞ্চ তোমার আশেপাশে যারা থাকে সকলকে তুমি অবহিত করবে যাতে কেউ এই খারাপ রাস্তাটাতে না যায়, কারণ নিজে নিজের ফুসফুসের ক্ষতি করার কোনো মানে হয় না। আচ্ছা, এবার আমরা হচ্ছে মূল পড়ায় যাব। অ্যালভিওলাস প্রাচীরের কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্ততলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এই পদার্থকেটিকে সারফ্যাক্ট্যান্ট বলে। এটা হচ্ছে কি তোমার অ্যালভিওলাসের প্রাচীরে যদিও বা কখনো কোনো ধরনের অণুজীব বা অণুজীব অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস এই টাইপের কোনো জীবাণু এসে আক্রমণ করেও তখন কিন্তু সাথে সাথে অ্যালভিওলাস এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে। এইটা কিন্তু যাদের অ্যালভিওলাস সুস্থ থাকে অটোমেটিকই প্রাকৃতিকভাবেই এই রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয়। সেই রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে সারফ্যাক্ট্যান্ট। এটা কিন্তু অনেক সময় তোমাদের এক মার্কের একটি কোশ্চেন থাকে যে সারফ্যাক্ট্যান্ট কি, অথবা MCQ-তেও থাকতে পারে যে সারফ্যাক্ট্যান্ট কি, এটা একটি রাসায়নিক পদার্থ, এটা খেয়াল রাখবা। এটা একটা রাসায়নিক পদার্থ যা অ্যালভিওলাসের প্রাচীরের তোমার বিশেষ কোষ প্রাচীর তল থেকে নির্গত হয়। আচ্ছা, এরপরে আসো
এই পদার্থ অ্যালভিওলাস প্রাচীরের তরল পদার্থের পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুস কম পরিশ্রমে সংকুচিত প্রসারিত হতে পারে। এই পদার্থ বাতাস ও অ্যালভিওলাস প্রাচীর সংলগ্ন তরল পদার্থে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর দ্রুত বিনিময়ে সাহায্য করে। এই পদার্থ অ্যালভিওলাসে আগত জীবাণু ধ্বংস করে। অর্থাৎ এখানে শ্বাস প্রশ্বাসের সময় কিন্তু তোমার সংকোচন প্রসারণ ঘটে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যদি দ্রুত দ্রুত একটা বিনিময় হয় আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, যে অক্সিজেনের একটা দ্রুত বিনিময় ঘটে আমাদের আপ ডাউনের মাধ্যমে, সেইটা কিন্তু ওই অ্যালভিওলাস প্রাচীরে ঘটে সংকোচন প্রসারণের মাধ্যমে, যেটা আমরা বলছি যে আমরা যদি নর্মালিও খেয়াল করি যে সংকোচন প্রসারণ কিন্তু এটা বাইরে থেকেও বোঝা যায়, ভিতরের যে ব্যাপারগুলো ঘটে সেটা তো আমরা সবসময় বাইরে থেকে বুঝতে পারবো না, অণুবীক্ষণ যন্ত্র অথবা তোমার এক্সরে অথবা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া। এইটা কিন্তু আমরা বুঝতে পারি খুব ইজিলি নিঃশ্বাসের মাধ্যমে বাইরে থেকে, যে পেটটা আপডাউন করে। তো পেটটা আপডাউন করার মানেই হচ্ছে আমরা অক্সিজেনের শ্বাস প্রশ্বাসটা কিন্তু সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝা যায়। তোমরা যদি এই বিষয়টি লক্ষ্য করার জন্য তোমরা কোনো শ্বাসকষ্টের রোগী বা কারো শ্বাসকষ্ট আছে এই ধরনের কারোর সাথে তুমি খেয়াল করো, দেখতে পারবা যে ওদের কিন্তু পেটের আপডাউনের ছন্দের কোনো ধারাবাহিকতা থাকে না। অর্থাৎ যেহেতু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় তলে ওদের বিনিময়টা সঠিকভাবে হয় না, মাত্রার যে ছন্দ থাকে সেই লেভেলটা ঠিক থাকে না, সেই কারণে ওদের কিন্তু ওই বিষয়টা স্বাভাবিক ছন্দের মানে পতন ঘটে, এভাবে হয়। তো সেই জন্য আমরা ওই সারফেক্টেন্টটা কিন্তু জরুরি, মানে সারফেক্টেন্টটাই কিন্তু ওই নানান কারণ। আমরা কিন্তু দেখো যখন নিঃশ্বাসটা নিচ্ছি আমরা এখানে, তো আমাদের নাকের ছিদ্রতে তো কোনো ওইভাবে তো তোমার কোনো মানে যে কোনো কিছু ঢুকতে পারে, নাকের ছিদ্র দিয়ে যে কোনো অণুজীবী কিন্তু ঢুকে আমাদের ফুসফুসে চলে যেতে পারে। এখানে কিন্তু বেশ কয়েকটি ধাপে ধাপে বাধা পায় অণুজীবগুলি আমাদের ফুসফুসে যাওয়ার ক্ষেত্রে। তো সেইটাও একটা অনেক বড় আলোচনা, সেই আলোচনাও আরও অনেক বিস্তারিত কথা বলা যায় সেই বিষয়টিতে না যে, আমি খুব সহজে বলি যে আমরা যখন নিঃশ্বাস নেই খুব স্বভাবতই মানে স্বাভাবিকভাবেই তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ম্যাম তাহলে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি অণুজীবগুলি নাকের ছিদ্র দিয়ে তো যেতেই পারে, কারণ অণুজীব তো খুবই ছোট ছোট একটি মানে ছোট একটি অণুজীব তো একটি ছোট জীবাণু যেটা খুব সহজেই যাইতে পারে। কারণ হচ্ছে যে অর্থাৎ আমরা যদি অণুজীবের সঙ্গে আবার একটু না বলি তাহলে হয় না, যে খালি চোখে যা দেখা যায় না সবই অণুজীব, তো সেই ক্ষেত্রে এটা তো খুব সূক্ষ্ম একটা জীবাণু যেটা তো আসলে চোখে দেখা যায় না খালি চোখে। তো সেই ক্ষেত্রে এইটা তো আমাদের নাক দিয়ে চলে যেতে পারে ফুসফুসে, হ্যাঁ যেতে পারে, এটার উত্তর হচ্ছে হ্যাঁ যেতে পারে, কিন্তু যায় না, তাদেরই যায় না যাদের অ্যালভিওলাসের প্রাচীর ঠিক আছে, অর্থাৎ ওখানে কিছু সিলিয়া থাকবে সেটা নষ্ট হবে না। আবার নাকের এই ঢোকার সম্মুখ প্রান্তেও কিন্তু নাকের এই জায়গাটা, আমি যখন এটা শুরুর দিকের ক্লাসটা নিয়েছি তখন কিন্তু এইটার ব্যাপারে বেশ কিছু বিস্তারিত আলোচনা আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। ওখানে কিন্তু আবার তোমার ওই যে সিলিয়া থাকে নাকের ভিতরে, তো দেখবা তুমি যদি বাইরে থেকে কোনো ধুলাবালি বা রোগ জীবাণু কিছু ঢুকতে যায় তখন কিন্তু তোমার একটা হাঁচি হয়। তো যারা সাধারণত সুস্থ স্বাভাবিক, যাদের নাক মানে নাকের ভিতরের ফাংশন বুকের ফাংশন, এরা কিন্তু ওই হাঁচি দিয়ে কাশি দিয়ে ওই জীবাণুটা বের করে দেয়। আর যাদের এই অ্যাবিলিটি অর্থাৎ ফুসফুস দুর্বল অথবা যে অ্যালভিওলাসের প্রাচীরে ওদের রাসায়নিক পদার্থটার সঠিক নির্গমন ঘটে না, অথবা নাকের মধ্যে হয়তো সাইনাস আছে বা ওই তো আমার পিছনের ক্লাসটার মধ্যেও কিন্তু এই যে সাইনাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা যদি চাও সেখান থেকে একটু দেখে নিলে বুঝতে পারবা। তো তার ওখানেও কিন্তু তোমার হাঁচি কাশি দিয়ে ওরা এগুলো বের করতে পারে যারা সুস্থ, কিন্তু যারা অসুস্থ তারা কিন্তু এটা পারে না। তখন কি হয় ওই সরাসরি অণুজীবটা আমাদের ফুসফুসে যে আক্রমণ করে। তো এইভাবে আমরা খুব স্বাভাবিকভাবেই যদি শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, বাইরে থেকে আমরা যদি দেখি যে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে কারো, তো সেই ক্ষেত্রে আমরা আসলে ডাক্তারের পরামর্শ নিতে অবশ্যই মানে খুব দ্রুততার সাথে ডাক্তারের পরামর্শ নিব। আর এই বিষয়টা আরও একটুখানি তোমাদের জানার জন্য আমি বলি যে যখন 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণ থাকে, অর্থাৎ আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম তার আমাদের বয়স 23 সপ্তাহ ছিল মাত্র গর্ভে থাকাকালীন অবস্থা, এটা কিন্তু আমি জন্মের আগের কথা বলছি, অর্থাৎ মাতৃগর্ভে আমরা যখন 23 সপ্তাহে ছিলাম তখনই কিন্তু আমাদের এই সারফেক্টেন্টের পরিমাণটা তৈরি হয়। তো
তো সেই ক্ষেত্রে যদি মায়েরও কোনো ধরনের শারীরিক অসুস্থতা বা কোনো কিছু থাকে সেটাও কিন্তু বাচ্চার ক্ষেত্রে আসতে পারে। তো সেই জন্য আমাদের ওই ওইটাও একটা বড় ব্যাপার যে মা সুস্থ থাকে, এই জন্য আমরা মা একটা সুস্থ মা এই ব্যাপারটা আমরা খুব হাইলাইট করা হয়, সুস্থ মায়ের সুস্থ সন্তান এরকম ব্যাপারগুলো। তো এই কারণে ওই 23 সপ্তাহ বয়স্ক থেকে 24 সপ্তাহের মধ্যে আমরা সাধারণত ওই যে সার্ফ্যাক্ট্যান্টটা আমাদের ওখানে তৈরি হয়। তো এইটা এখানে আছে, তোমরা আচ্ছা তোমাদের একটু বলে দেই যে তোমরা জানো, তারপর আমি আরেকটু বলি যে আমরা যে বইটা ফলো করি সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যারের একটি বই আমরা ফলো করি, এবং তোমরা চাইলে এখান থেকেও পড়তে পারো বা তোমরা চাইলে অন্য কোনো মানে যেটা তোমাদের ভালো লাগে ওরকম কোনো এক জায়গা থেকেও তোমরা পড়ে নিতে পারো, সমস্যা হবে না, তোমাদের যেখান থেকে সুবিধা লাগে সেখান থেকেই পড়বা। তবে আমি ফলো করছি গাজী আজমল স্যারের বই। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের মূলত, আমি অ্যালভিওলাসের গঠনটা আমরা বলে দিলাম, জল অ্যালভিওলাসের গঠনটা আসলে কি, এটা এপিথেলিয়াল কোষ থাকবে, কৈশিক জালিকা সমৃদ্ধ থাকবে, এবং এখানে তোমার অ্যালভিওলাই থাকবে, কৈশিক জালিকা থাকবে, ধমনী থাকবে, পালমোনারি শিরা থাকবে। তো এই বইটা থেকে তোমরা ফলো করতে পারো যে অ্যালভিওলাসের গঠনটা কিভাবে পড়বা। এখানে খুব সুন্দরভাবেই দেওয়া আছে, দেখো তোমরা হয়তো এখানে দেওয়া আছে যে এখান থেকে শুরু করবা অ্যালভিওলাসের গঠন, আর এইটুকু দেবা, এই চিত্রটা কিন্তু অবশ্যই দেবা, কারণ এটা কিন্তু 3 থেকে 4 মার্কের, অর্থাৎ গ অথবা ঘ এই এই ক্ষেত্রে তোমার কোশ্চেনটা আসবে। তো তুমি এইটুকু লিখে এই চিত্রটা দেবা, অবশ্যই তুমি বর্ণনার পরে চিত্রটা দেবা, এবং চিত্রের প্রত্যেকটা লেভেলিং কিন্তু তোমার ডানে যাবে। এই চিত্রটা আমি গত একটা ক্লাসেও মনে হয় এঁকে দেখিয়েছি, আজকে আমি আর আঁকতে চাচ্ছি না। আর এখানে তোমাদের আরও একটু বলবো যে শ্বসনতন্ত্রের কাজ, এখানে কিন্তু শ্বসনতন্ত্রের কিছু কাজ থাকে, সেই কাজটাও কিন্তু তোমরা একটু করে নেবা, যে হয়তো দেখা গেল যে তোমার এই অ্যালভিওলাসের সাথেই এইটা দিয়ে দিল যে তোমার শ্বসনতন্ত্রের কাজটা কি। তো সেখানে শ্বসনতন্ত্র 5টা উপায়ে কাজ করে, একটা শ্বসন গ্যাসের বিনিময়, শক্তি উৎপাদন, পানি সাম্যতা, তাপ নিয়ন্ত্রণ, অ্যাসিড ও ক্ষারের সাম্যতা। অর্থাৎ আমরা এখানে শ্বসন গ্যাসের বিনিময় যেটা, শ্বাসক্রিয়ার সময় পরিবেশের অক্সিজেন রক্তে মেশে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মেশে, আচ্ছা শ্বাসক্রিয়ার সময় পরিবেশের অক্সিজেন রক্তে মেশে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পরিত্যক্ত হয়। এখন ওই এটা কিন্তু আমরা আগেই জানি যে আমরা অক্সিজেন পরিবেশ থেকে নিচ্ছি আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, আর এইটাই হচ্ছে যে ওই যে ওইটা রক্তের সাথে মিশে আমরা, কারণ অক্সিজেনটা যখন আমরা পরিবেশ থেকে নিচ্ছি এটা তো রক্তের মাধ্যমে আমার হোল বডিতে যাচ্ছে আমাদের, তো সেইটাই আর কি রক্তের মাধ্যমে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশের সাথে আদান প্রদান ঘটে সেটা বলা হয়েছে। এবং শক্তি উৎপাদন, শ্বসনতন্ত্রের মাধ্যমে গৃহীত অক্সিজেন কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে। তারপরে পানি সাম্যতা, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়, এতে দেহের পানির সাম্যতা বজায় রাখতে সহায়তা হয়। তাপ নিয়ন্ত্রণ, নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইডের সাথে দেহের কিছু তাপ নির্গত হয়ে দেহের তাপমাত্রা বজায় থাকে। অ্যাসিড ও ক্ষারের সাম্যতা, নিঃশ্বাস বায়ুর মাধ্যমে দেহের বাইরে পরিত্যক্ত হওয়ায় পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা হয়। এই যে কতগুলো কথা বললাম এগুলো কিন্তু তোমার শ্বসনতন্ত্রের কাজ, এগুলো তোমার শ্বসনতন্ত্র আমাদের বডিতে এগুলো কাজ করে। আর এখান থেকে আর একটা প্রশ্ন যেটা, যে অ্যালভিওলাসের গঠন তো আছে, যে অ্যালভিওলাস কি আমি আরও একবার একটু বলে দিই, ফুসফুসে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত কৈশিক জালিকা সমৃদ্ধ প্রকোষ্ঠের মতো গ্যাসীয় বিনিময় তলকে অ্যালভিওলাস বলে। এখানে তোমাদের অ্যালভিওলাস মানে কাকে বলে এটাও কিন্তু আসতে পারে সংজ্ঞা হিসেবে। তো এইখানে মোটামুটি অ্যালভিওলাসের গঠন, শ্বসনতন্ত্রের কাজ, এইটা একটা ইম্পর্টেন্ট ছিল, আমি একটুখানি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। আচ্ছা, আরেকটা তোমার 2 মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয় কেন, ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয় কেন। এখানে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হওয়ার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু তোমাদের সাথে আলোচনা করি। নাসা গলবিলের নিচে অংশে ঠিক সামনের দিকে থাকে ষড়যন্ত্র, একটি টুকরা টুকরা তরুণাস্থি দিয়ে তৈরি, এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটি সবচেয়ে বড় এবং গলার সামনে উঁচু হয়ে থাকে।
দেখো তোমরা যারা ছেলেরা আছো তাদের কিন্তু এই ঠিক এই জায়গাটাতে একটা উঁচু অংশ থাকে, আর যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে থাকে না। এই উঁচু অংশটাই হচ্ছে, ওইটার নাম কিন্তু অ্যাডামস অ্যাপেল। আমরা এই ছেলেদের ক্ষেত্রে যে উঁচু অংশটা থাকে ওইটার নাম হবে অ্যাডামস অ্যাপেল, যেটা মেয়েদের ক্ষেত্রে থাকে না। এবং ষড়যন্ত্র অনেক বেশি পেশি থাকে, আর ষড়যন্ত্রের উপরে একটা ছোট এপিগ্লটিস থাকে। এই অভ্যন্তরে থাকে মিউকাস আবরণী, স্বররজ্জু পেশির সংকোচন প্রসারণের ফলেই স্বররজ্জু টান টান বা শ্লোতন নিয়ন্ত্রণ করে। টান টান অবস্থায় বাতাসের সাহায্যে স্বররজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। এপিগ্লটিস খাদ্য গলদকরণের সময় স্বরযন্ত্রের মুক্তি বন্ধ করে দেয়, ফলে খাদ্য স্বরযন্ত্রে প্রবেশ করতে পারে না, স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়। এপিগ্লটিসটা কিন্তু খাদ্য গলদকরণের সময় স্বরযন্ত্রের মুক্তি বন্ধ করে দেয়। আমি এইখানে তোমাদের বইয়ে আছে, তোমরা সেখান থেকেও করতে পারো, বা আমি যদি আমার মতো করে বলি যে স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয় কেন, এটা যারা হারমোনিয়াম বাজাতে পারো, আমি জানি না কারা পারো, যদি হারমোনিয়াম বাজাতে পারো বা অভিজ্ঞতা থাকে তাহলে দেখবে যে যখন আমরা হারমোনিয়ামটা এরকম ভাবে বাজাই ওই অপর সাইডের ওইটা কিন্তু আপ ডাউন হয়, স্কেলগুলি যে স্কেলগুলি থাকে সেটা কিন্তু আপ ডাউন হয়, যেটি উঁচু করে বোঝা যাবে বা সামনে থেকেও দেখলেও বোঝা যায়। তো আমাদের এই ষড়যন্ত্রের মধ্যে এখানে বেশ কিছু তরুণাস্থি আছে, ছোট বড়। বড় একটা তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড, আর তাছাড়াও আরো ছোট 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 অনেকগুলি তরুণাস্থি আছে। তো এইখানে আমরা যখন কথা বলি ওই তরুণাস্থিগুলি, ছোট এবং বড় যত তরুণাস্থিগুলি আছে ওগুলো কিন্তু ওইরকম আপ ডাউন হয়, ঠিক ওই হারমোনিয়ামের মতো, যার ফলে কিন্তু তখন আমাদের গলায় স্বরের সৃষ্টি হয়। এখন যারা বোবা অথবা যারা কথা বলতে পারে না তাদের কিন্তু ওই তরুণাস্থি এবং অস্থি যেগুলো আছে আমাদের গলার এখানে সেইগুলি কিন্তু ফিক্সড আপ ডাউন হয় না, যার কারণে তাদের গলায় কিন্তু স্বর সৃষ্টি হয় না। আর যারা কথা বলতে আমরা পারি তাদের ওই অস্থি এবং তরুণাস্থিগুলি আপ ডাউন হয়। এটা থাকে কোথায়? এই অস্থি এবং তরুণাস্থিগুলি থাকে হচ্ছে নাসাগলবিলের নিচে ষড়যন্ত্রে, এই জায়গাটাতে থাকে গলবিলের এখানে। এখন এখানে আরেকটা জিনিস আছে, আমরা আল জিভ বলি অনেক সময়, আমরা আল জিভ বলি কিন্তু এটা আসলে এপিগ্লটিস। আমাদের এখানে একটা ছোট্ট আল জিভ আছে, আমরা যেটা লোকাল ভাষায় বলি যে আল জিভ, আসলে ওইটার নাম হবে এপিগ্লটিস। আমাদের কিন্তু দুইটা নালী থাকে, একটা খাদ্য নালী আর একটা হচ্ছে তোমার শ্বাসনালী, দুইটা পাশাপাশি থাকে। তো ওইটাও কিন্তু এপিগ্লটিসের কাজ হচ্ছে, ওইটা ওই সময় একটা শব্দ হয়, মানে এই এই এপিগ্লটিসও অস্থি তরুণাস্থির সাথে মিলিত হয়ে, এপিগ্লটিস অস্থি তরুণাস্থি সকলে মিলিত হয়ে সম্মিলিত একটা মিলন সম্মিলিত একটা কাজের মাধ্যমেই সাউন্ডটা বের হয়, কথাটা বের হয়। কারণ কেউ একজন অসুস্থ থাকলে কিন্তু আর এই স্বরটা বের হবে না গলায়। যদি কারো খুব একজন মানে একজন যদি কোনো অসুস্থ কেউ থাকে, স্বরনালী খাদ্যনালী বা শ্বাসনালী, মানে কেউ একজন যদি অসুস্থ তাহলে কিন্তু আমাদের শব্দটা বের হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মূলত যেটা যে গলবিল, অস্থি, তরুণাস্থি, এপিগ্লটিস, খাদ্যনালী, স্বরনালী, এগুলো যাই আছে শ্বাসনালী, এই সবারই সম্মিলিত একটা কার্যক্রমের মাধ্যমে আমাদের সব স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়। তো এপিগ্লটিসের যে কাজটা সেটা হচ্ছে আমরা যত খাবারই খাই ও অলওয়েজ ওই খাবারটাকে শ্বাসনালীতে যেতে দেয় না, বাধা দেয়, অর্থাৎ সব খাবারটাকে ঠেলে 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 খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এইটা হচ্ছে এপিগ্লটিসের কাজ। তো এই আমি যে কথাটি বললাম যে এই সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে কিছু শব্দের সৃষ্টি হয়, উৎপত্তি হয়, যেটা আমরা বাইরে থেকে কথা বলি যে না কথা বলছি বা এরকম শব্দ হয়। তো সেইটাই হচ্ছে মূলত ষড়যন্ত্রে স্বর সৃষ্টির মূল কারণ, অর্থাৎ তরুণাস্থি এবং অস্থির ছন্দের মিলনের মাধ্যমে। এটা হচ্ছে বইতে আছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবা যে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয় কেন, এরকম একটা ছোট তোমার 2 মার্কের প্রশ্ন আসে। তো আশা করছি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পেরেছ। তারপরে আমি সহজভাবে একটা কথা বলি যে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয় কেন, তারপরে তোমার আর অ্যালভিওলাস কি, তারপর হচ্ছে তোমার অ্যালভিওলাসের গঠন, শ্বাসযন্ত্রের কাজ লিখো, এভাবে ছোট ছোট অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সার্ফেক্টেন্ট কি, তারপর তোমার সার্ফেক্টেন্ট কোথায় থাকে, কত সপ্তাহে মানব ভ্রূণের সার্ফেক্টেন্ট তৈরি হয়, কত সপ্তাহে, কিন্তু এরকম ছোট এমসিকিউ থাকতে পারে। তো আমি মোটামুটি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও আলোচনা করলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনেছো।
তোমাদের সকলের মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি, এবং আমার জন্য তোমরা দোয়া রেখো যেন নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে আবার হাজির হতে পারি। আর তোমাদের যদি পার্সোনালি কারো কোনো কোশ্চেন থাকে বলার যে ম্যাম আমাদের এই টপিকটার উপর একটু ক্লাস নিলে ভালো হয়, এটা আমি সেই টপিকটার উপরই আমি ক্লাস নিয়ে দেব। তোমরা আমাকে মেসেঞ্জারে নোট করতে পারো বা যে কোনোভাবেই জানাতে পারো যে এই টপিকটা আরেকবার ক্লাস নিলে ভালো হয় বা এইটা আমরা বুঝতে পারিনি, এটার উপরে একটু আমাদের বুঝান, এটা বললে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আবার সামনে হাজির হব। তোমরা সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া রেখো যেন আমি তোমাদের সামনে তোমাদের আবার ক্লাস নিয়ে হাজির হতে পারি।